Hey cookies, welcome back to my channel. So, আজকে আমি লাচ্ছি বানাচ্ছি আর যেহেতু গরমকাল পড়েছে আমি চেষ্টা করব এই নেক্সট ভিডিওগুলোতে গরমের যত সফট ড্রিঙ্কস গুলো আছে যেগুলো কোল্ড ড্রিঙ্কস বেসিক্যালি সেগুলো আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আজকে তো লাচ্ছি বানাচ্ছি সো লেটস গেট স্টার্টেড কথা না বাড়িয়ে এন্ড চেক আউট মাই ইন্ট্রো গাইস লাচ্ছি বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ মিষ্টি দই নিয়ে নিচ্ছি আপনারা যখন লাচ্ছিটা বানাবেন তখন হচ্ছে এটা আগেই ফ্রিজে রেখে দিবেন দইটা তাহলে হচ্ছে বেশি ভালো হবে কারণ যেহেতু এই গরমের সময় আমাদের সব যে ড্রিঙ্কসটা আমরা বানাচ্ছি বেসিক্যালি সেটা গরমের জন্যই সো ঠান্ডাটা হলে একটু ভালো হবে সো যতটুকু সম্ভব পারবেন এটাকে ঠান্ডা করে নেবেন এরপর আমি অ্যাড করব 1 টেবিলস্পুন অফ চিনি চিনিটা বেশি ইউজ করব না কারণ যেহেতু দইতে অলরেডি চিনি থাকে সো বেশি চিনিটা ইউজ করা ভালো হবে না এরপর আমি ইউজ করব 1 টেবিলস্পুন অফ ফ্রেশ ক্রিম আপনারা এটা অপশনাল এটা যদি ইউজ করেন তাহলে ভালো না যদি না থাকে হাতের কাছে তাহলেও সমস্যা নেই এটা না ইউজ করলে হবে এরপর আমি হাফ কাপ অফ লিকুইড মিল্ক নিয়ে নিব আর সব শেষে আমি একদম হাফ ফ্রিজিং যে ঠান্ডা পানিটা আছে সেটা নিয়ে নিব আপনারা যতটুকু তৈরি করতে যাচ্ছেন আমি এখানে বেসিক্যালি এক কাপ তৈরি করছি সো আপনারা এক কাপের মাপ অনুসারে আমি দিয়ে নিচ্ছি আর আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে সেই অনুসারে পরিমাপগুলো বাড়িয়ে নিন এখন আমি এটাকে ভালোমতো করে ব্লেন্ড করে নিই ব্লেন্ড করা হয়ে গিয়েছে যখন ব্লেন্ড করবেন চেষ্টা করবেন যে এই ঠান্ডা পানির সাথে কিছু আইস কিউব অ্যাড করতে আমি যেহেতু আইস কিউব অ্যাড করে নিয়েছিলাম তাহলে এটার স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন আমি এটা একটা গ্লাসে প্লেস করে নিব সো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কেমন হয়েছে খেতে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন আর হচ্ছে এই হচ্ছে ওভারঅল লুক দেখেন এটা আসলে অনেকটা ফোম উপরের যে এটা থাকে ওটাতে অনেকটা ফোম ক্রিয়েট করে যেটার জন্য আসলে বেসিক্যালি আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করেছিলাম আর দেখা যাক কেমন হয়েছে টেস্টে অ্যাজ অলওয়েজ এটা কিন্তু প্রচুর টেস্ট হয়েছে সরি এটা কিন্তু প্রচুর টেস্ট হয়েছে তো আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর অবভিয়াসলি গরমকালে তো ঠান্ডা ড্রিঙ্কসগুলো ভালোই লাগার কথা সো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আমি আশা করছি একটা সুন্দর লাচ্ছি খেতে পারবেন আপনারা আর অবভিয়াসলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ